আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। চলাশোনা একটা নিয়ে ব্লগিং আপনাদের কাছে। তো এখন হলো দেখতেছি বোন আসছে দুপুরবেলা, মানে ওরকম ভাবে আমি দেখাই নাই। 12টা বাজে না, 1টা বাজে আসছে, ও আউট ঢুকছে আর আজানও দিছে। তো যাই হোক, 1টা বাজে আসছে, আসার পর খাওয়া দাওয়া হলো, আড্ডা উড্ডা হলো। হ্যাঁ, আর এখন আড্ডা উড্ডা হলো, এখন বাজে হলো 5:30। তো মরিয়ম গেছে প্রাইভেটে, তো আমরা এই সুযোগে ভাবলাম যে একটু ঘুরে আমার নতুন বাড়িটা দেখে আসি। আর বোনের জন্য হলো বাসা খুঁজতে যাব। যাই হোক, যেটা সত্যি কথা, দিনটা কেমন দিলি কেন না দিলে কি বোনের জন্য বাসা খুঁজবো। বোনের বাবা শুনছি কয়েকটা দেখে রাখছে, তো এখন সন্ধ্যা হয়ে যাবে, কিছুক্ষণ পরে আজকাল যাওয়া সম্ভব না। আজকে মানে আমি যে বাসা থাকি, এই বাসারই 4তলা 2টা আছে রুম, ওটি খুব সুন্দর। তো ওটি দেখাবো যদি বোনের পছন্দ হয় থাকার মতো। এবারই পরিবেশ অনেক সুন্দর, এবারে আমি থাকি মজা পাইছি, এই জন্য আমি বন্ধ করলাম। তুমি যদি থাকতে চাও তো থাকতে পারো। তো দেখি বোনের পছন্দ হয় কি না। টাকা মুস্কান, তুমি এখানে থাকবা? আর তুমি এখানে থাকবে, তোমার মা আমার খালি ফোন দা ফোন দা করবো, আশা বাজার দিয়ে দাও, আশা বাজার দিয়ে দাও, তার নাম কি করবো বলো? বাজার না দিলে আমি খাবো কি? এ মোরে বাসলে দেখ না, তুমি বলে দোপাল আমার। চলো 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 বল সালাম দাও, মানুষ অসুস্থ থাকতেই পারে, তাই না? আসসালামু আলাইকুম। আর এই যে খাজিন আপু আছে, মাসুদ আছে, মাসুদ 2টা মোবাইল ধরছে একসাথে, আমারটা ধরছে, মাসুদ 2টা ধরছে। তো বিকেলবেলা হলো দিয়ে নিলাম, আর আমার বয়স খুব খারাপ, মৃত্যুর মাস কেন ওঠা আমি দিন বয়স, আমি এখানে কিছু করবো না। সবাই ভালো আছেন আপনারা? আমি বুঝবো আমার বলে
سامي بعدين دخلوا يبغوا فيشونا بعدين دخلوا لطا হলে এখনি যায় গোসল করাইবো বাগনা বাগ দিয়ে তার জন্য হলো ড্রেস কিনা নিতে থাকে মুসকান মুসকান হ্যাঁ গাও 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 হ্যাঁ কের কুলো যায় না কের কুলো যায় না 26 লাখ এই যে এই যে এদিকে আসো কের কুলো যাওয়া লাগবে না দাদার কুলো থাকলেই হবো না একটু বড় 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 ফিটিং হয়ে গেলে আসে যাও মুছো যাও না না গেলে আমি কি করব কও এটা কার মধ্যে আসবে পেন হল লুজ পেন নিক গরমের মধ্যে এই গরমে দে এগুলা খাইলে বুঝবো টাটা বিরিয়ানিটা ভালো হইলো মামা তাহলে আর বলতে পারো না তাহলে এখানে তাইলো কাজে কাটছি হ্যাঁ যান আমি নিয়ে আসতেছি এগুলো আপনি যা রেস্ট ফেরে নিছে বয়ান গামায় গেছেন আপনি এখানে ফ্যান ছাড়া বইয়ে থাকবেন এটা হইলো আমাদের অর্ডার ও আজকে জাল দিয়ে কে বানি ওরা কি করে দেখে আসি না কান দে هل
আমার দোকানে তেহারি খাইতে আসছি ভালো করে বাইরেন একটু সুন্দর করে ها জীবনে খাইতে ভালো না আমার জীবনের প্রথম আমি হলো সুরমা মাছ কিনছি তো আমি কখনো এই মাছ কিনে নাই মানে আঙ্গ বাড়িতে খাইছি কিনা আমি জানি না মানে আঙ্গ বাড়িতে কিনে কিনা আমি তাও জানি না মানে আমার জানা মতো আমি দেখি নাই বাট কালকে বললো যে এটা অনেক স্বাদের মাছ অনেক খুব মজার মাছ তো আনছি আনার পর দেখি কেমন জানি একটু গন্ধ গন্ধ কুইয়া কুইয়া গন্ধ করে মাছ যেমন পচা গেলে তেমন গন্ধ করে এমন গন্ধ তো কি আর করব তারপর আইনা তো রেখে দিলাম ফ্রিজে কালকার কাটি নাই আজকেই কাটছে আজকে কাটার পর বুঝতে পারছি যে কুইয়া কুইয়া হয়ে গেছে তো আমি আবার ওই মাছগুলোরে সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত লবণ দিয়ে রেখে দিয়েছিলাম আর গরম পানি দিয়ে তারপর আবার ধুয়ে নিয়েছি গরম পানি দেওয়াতে যেরকম ছাল পাকনা উঠে গেছে তো যাই হোক এখন হলো হলুদ মরিচ দিব হলুদই দিব মরিচ দিব না এটা করা করে ভাইজা করে আসো আলু দিয়ে একটু ভুনা ভুনা করে রান্না করে দিব কারণ আমি কখনো রান্না করিনি তো এই মাছটা এই মাছটা কেমন রান্না করে মূলত আমি তাও জানি না তো আমি ভাবলাম যে আলু টমেটো দিয়ে রান্না করে দিই দেখি কেমন লাগে এই প্রথমবার রান্না করে খাইতেছি তো আজকে আমি তো কোনো মাছ রান্না করিনি ডাল আর হলো ভাজি করছি ভেন্ডি ভাজি মরিমরে স্কুলে দিয়ে আসছি তখন যে নিয়ে আসলাম আর ভাবলাম যে যেহেতু মাছ আছে ঘরে আর অন্য কিছু করবো না কালকে মা আসবে বলছে তো আজকে আর আসলো না কালকে বললো যে আসবো আমার ঘরের মানে গরু দুধটাও শেষ মরিম বাবার নাকি রাত্রেবেলা দুধ না খেলে তার ভাল লাগে না মরিমরও ভাল লাগে না তাই জন্য হলো মা বললেন যে মামার এক 5-6 কেজি দুধ দিয়ে যাও আয়সা আর থাইকে যাও কতদিন কতদিন তো থাকতে পারবে না সব হয়তো একদিন বা দুই দিন হাট গেলে দুই দিন তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিই আধা কেজি মাছ সব রান্না করবো আজকে ভাবি খাদিও শুনছে আসবে দোয়া আসে এমনি তো আমার মাছ খুব ভালো লাগে ভাতের সাথে বেশি আমি তরকারি খাই আগে থেকে অভ্যাস বাট এখন তো আবার ডাইটে আসি খাবার কমাই দিছি আমি পুরো একটার মধ্যে খাবার শেষ করি একজন আমার জিজ্ঞেস করছে আপনি ওজন কীভাবে কমাইছো তা আমি পরে বলবো একটু বসে আগে কাজটা আমি শেষ করি তারপর কথা বলবো মাছগুলো ভাবছি তাও দেখো যে ফুলে ফুলে গেছে কেমন জানি আল্লাহ জানি কেমন লাগে খাইতে আমি খাইনি তো কখনো যাই হোক
ভালো লাগলে খামো বাট মাছগুলো দেখছি কেমন খুলে খুলে গেছে কারা গ্যাস গ্যাস করতেছে দেখতে কেমন লাগতেছে মাছ কাজ কেমন শেষ এখন বাজে কটা দেখানো হবে 12:30 বাজে তরকারিটা হইতে হইতে আমার কিছু থালা বাসন আছে ঘর অর্ধেকটা ঝাড়ু দেবো আর অর্ধেকটা দিব মানে আমি এই কাজও করি ওই কাজও করি দুটাই করি মাছ বসা দিয়ে একদম ঝাড়ু দিচ্ছি উল্টাই দিচ্ছি আবার আরেকদম ঝাড়ু দিচ্ছি মানে চাই না যে বসে থাকি কাজগুলো শেষ করে ফেলায় আর একবার কাজ শুরু করলে আমার যতক্ষণ তো শেষ না ততক্ষণ তো মাছ আমাদের বিলকে দিয়ে গেলে তো যাই হোক এখন হলো আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটা লবণ আর হলুদ দিয়ে দেবো এখন হলুদ কাঁচা মরিচ দেওয়া হয় তো কালার হয় না তখন বেশি শুকনো মরিচ যদি একটুখানি দেওয়া হয় আর কি কালার বল না দেখ ওটা দেখলো ডর করে মনে হয় না জানি কত ঝাল মাছটা একটু গন্ধ গন্ধ তো এই জন্য কড়া করে এই করতেছে সব কিছু কড়া 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 করতেছি আমার মনে হয় পুঁই শাক দাঁড়ানো ভালো আমি পুইয়া মাছ আবার শাক পাতা দাঁড়ানো ভালো আমি তো আদা রসুনের সেই সুন্দর ঘ্রাম করছে কিন্তু মাছ কি করে দেখালো এখানে যাই হোক দোয়া করবেন মানে ভালো হয় আচ্ছা আমি আর মরম সবসময় আগে খাই মানে মরম রোজের এখন কাজ শুরু হয়েছে একটার মধ্যে খাই তো মরম স্কুল থেকে আসে 12:30 আসে মরম আইসা পড়ছে এখন পুরো 30-এ ঢুকে ঘরের মধ্যে আর আমি হলো এতক্ষণ সব কাজ শেষ করে ফেলার এটা একটু কষানি তারপর মাছটা দিয়ে দেবো না যাই হোক ভালো করে একটু কষাই নিলাম আলুটা আর কম করে একটু তো আমার একটু আবার গলে না এগুলো আর সমস্যা তো আমি একটু কেমন গলানোর জন্য আবার হ্যান্ড ব্লেন্ডার লাগছে সেই অবস্থা দেখি শক্ত খাড়াই আর আলু টালু যেন সিদ্ধ হবে যেন একটু বেশি করে পানি দেবা পলক আসলে মাছটা দিয়ে দেবো যাই হোক মাছটা দিয়ে দিয়ে পলক এসে পাশে অনেক মিশছে এত দেরি আছে কেন তখন হ্যাঁ ওই ঘরে যা ঘরে জায়গা ঘরে জায়গা এ জায়গা দুলা উড়বো সাদা ভাত ভালো হয় তো